তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের অপরাধে তৃণমূল দুষ্কৃতীরা রাতে হামলা চালিয়ে কান কেটে দিল বিজেপি নেতার। বারবার এ দল ও দল বদল করছে বলে নাক কান কাটা বেহায়া এমন গালিগালাজ করে প্রথমে কান কেটে দেয়, তারপর নাক কাটতে গেলেই ধস্তাধস্তি শুরু হয়। মারধর করে হাত পা ভেঙে দেয় বিজেপি নেতার ভাইয়ের। দুই বিজেপি কর্মীকে পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হচ্ছে এমন অভিযোগে উত্তেজনা এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর গ্রামের বিজেপির সুব্রত বাগের কান কেটে দেওয়া নিয়ে অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। দুই ভাই এই মুহূর্তে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সূত্রপাত শুভঙ্কর ও সুব্রত এই দুই ভাই আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন, কিন্তু তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সেই আক্রোশে ক্ষুব্ধ হয়ে তৃণমূল বাহিনীরা হামলা চালিয়ে আগে এই দুই পরিবারকে ঘরছাড়া করে দিয়েছিল। কয়েকদিন আগে ভোটের মুখে বাড়ি ফিরেছে তারা। গতকাল রাতে পাশের বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই ভাইকে আটকায় স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বাগ সহ আরো অনেক দুষ্কৃতীর দলবল। রাতে পথ আটকে তাদের উপর মারধর চালানোর পাশাপাশি ছুরি দিয়ে সুব্রতর কান কেটে নেয় এবং তার ভাই শুভঙ্করকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা দৌড়ে ঘটনাস্থলে গেলে দুষ্কৃতীরা ছুটে পালিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে পরে তাদেরকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। তার ভাই তিনি আমাদের বিজেপি সমর্থক এবং তিনি আমাদের বিজেপি যুবমোর্চার কার্যকর্তা। বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি তৃণমূলের দুষ্কৃতি আমাদের এক্স প্রধান যে বিকাশ ভূঁইয়া তার নেতৃত্বে গুন্ডা বাহিনী এদের আক্রমণটা করে। শুধু তাই না, এর আগেও পরিবারকে ঘরছাড়া করেছিল। পরিবার মিনিমাম 15 দিন ঘরের বাইরেই ছিল, এলাকার বাইরেই ছিল। এইভাবে এরা সন্ত্রাস করছে, যাতে মানুষ সুস্থভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা যাতে না দিতে পারে তার জন্য এলাকায় এইভাবে সন্ত্রাসীরা চালিয়ে যাচ্ছে। এখন নিন্দনীয় ঘটনা, আমরা লোকাল থানার ওসিকে জানিয়েছি বিষয়টা। এখন তো থানা থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। তবে এদেরকে আমরা আমাদের কর্মী যারা সমর্থক ছিল সেই মুহূর্তে ছুটে গিয়ে এদেরকে উদ্ধার করে, তখনই এদের বাহিনী ছুটে পালিয়ে যায় এবং আমাদের কিছু লোকজন গিয়ে ওরা ওকে তুলে নিয়ে এসে ভগবানকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ওখান থেকে গতকাল রাত্রে তমলুক হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে এই মুহূর্তে তমলুকে ভর্তি আছে। অবস্থা খুব একটা ভালো না, সংকটজনক, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে।